সো গাইজ, যারা টার্ন অন প্রফেশনাল মোডটাই এখনও অন করতে পারছে না আপনার প্রোফাইলে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত হেল্পফুল হতে চলছে। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ক্লিক করার মাধ্যমে প্রমাণসহ দেখিয়ে দিব যে আপনি টার্ন অন প্রফেশনাল মোডটা কীভাবে অন করবেন। আপনি প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করে এই জায়গায় টার্ন অন প্রফেশনাল মোডটি যদি না পেয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি 100% আপনার কাজে আসবে। তো আজকে আমি আপনাদেরকে 100% প্রমাণসহ দেখিয়ে দিব যে আপনি এই টার্ন অন প্রফেশনাল মোডটা কীভাবে অন করবেন। দেন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনি আপনার প্রোফাইলে এসে আপনি থ্রি ডটে ক্লিক করে এ জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন এ জায়গায় একটা স্ক্রিনশট নিয়ে আপনি ব্যাগে চলে এসে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে এসে সার্চ করবার ফেসবুক লিখে, দেন এটার উপরে টাচ করে তুমি দেখে নিবা যে ওপেনের জায়গায় আপডেট দেখাচ্ছে কিনা। দেন আপডেট চাইলে অবশ্যই তুমি আপডেট করে নিবা। তো তুমি স্ক্রল ডাউন করে একটু নিচে চলে এসে দেখতে পারবা ডেভেলপার কন্ট্যাক্ট। তুমি এই জায়গায় ক্লিক করে তুমি ইমেলে ক্লিক করবা, দেন তোমার ইমেলটা ওপেন হয়ে যাবে। দেন ফেসবুকের যে অফিসিয়াল ইমেলটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি কানেক্ট করে নিবে। দেন তুমি সাবজেক্টে লিখে দিবা টার্ন অন প্রফেশনাল মোড ইন প্রবলেম। তুমি এটা লেখা হয়ে গেলে নিচে টাচ করে লিখে দিবা কম্পোজ ইমেলের জায়গায়। এই ভিডিওর ডিসক্রিপশন চেক করে তুমি এরকম একটা টেক্সট পেয়ে যাবা, দেন এটাকে কপি করে নিবা। দেন এটা কপি করতে না পারলে তুমি হুবহু এটা লিখে দিবা। দেন এই লেখাটাকে তুমি কপি করে নিবা। দেন আমি এটাকে কপি করে নিচ্ছি। দেন এটা কপি হয়ে গেলে তুমি এই জায়গায় কম্পোজ মেলের জায়গায় তুমি এটাকে পেস্ট করে দিবা। দেন প্রোফাইল লিঙ্কের জায়গায় তুমি তোমার প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিয়ে আসবা। দেন নিচে দেখতে পারতেছো কপি লিঙ্ক, এই জায়গায় টাচ করে তুমি কপি করে নিবা। দেন এই জায়গায় পেস্ট করে দিবা। তো তোমার প্রোফাইল লিঙ্কটা দেওয়া হয়ে গেলে নিচে এইভাবে লিখে দিবা, হ্যালো ফেসবুক টিম, টার্ন অন মাই ফেসবুক প্রোফাইল মেনু অপশন প্রফেশনাল মোড ইজ নট ভিজিবল, প্লিজ ফিক্স মাই প্রবলেম আজ সোন অ্যাজ এ পসিবল, থ্যাংকস ফেসবুক টিম। এই টেক্সটটা লেখা কপি করে এই জায়গায় পেস্ট করে উপরে অ্যাড্রেস ফাইলে ক্লিক করে তুমি যে কিছুক্ষণ আগে প্রথমে যে স্ক্রিনশটটা নিয়েছিলা সেই স্ক্রিনশটটা তুমি এই জায়গায় সাবমিট দিয়ে দিবা। দেন তুমি প্রোফাইল লিঙ্কের জায়গায় তোমার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিবা। দেন তুমি এই টেক্সটগুলো ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে সেই জায়গায় পেস্ট করে দিবা। দেন তোমার স্ক্রিনশটটা জমা দেওয়া হয়ে গেলে তুমি উপরে সেন্ড বাটনে ক্লিক করে দিবা সিম্পলভাবে। দেন তোমার ফেসবুক টিমের কাছে তোমার পক্ষ থেকে তোমার প্রোফাইলের পক্ষ থেকে একটা নোটিফিকেশন চলে যাবে যে তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে টার্ন অন প্রফেশনাল মোডটা অন করতে চাচ্ছ। তারা কিন্তু 2-4-5 মিনিটের মধ্যেই তোমার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু টার্ন অন প্রফেশনাল মোডটা অন করে দিবে। তোমার প্রোফাইলে এসে থ্রি ডটে ক্লিক করে তুমি কিন্তু এই জায়গায় অবশ্যই 2-4-5 মিনিট পরে তুমি এই টার্ন অন প্রফেশনাল মোডটা পেয়ে যাবা। দেন এটাতে ক্লিক করে তুমি প্রফেশনাল মোডটা অন করে নেবা। সো গাইস, এই ছিল মূল্যবান একটা ভিডিও। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।